শুরু করলাম, আমি এখন এডিট করব, আমি কিছু পিকচার দিয়ে কি করব, এই একটা ভিডিও বানাবো ফটোডেক্সে, পশু করলে এই সফটওয়্যারটা হচ্ছে যে পিকচার এবং অডিও লাগবে। এখানে আমাকে ভিডিও বানাইতে হলে পিকচার এবং অডিও লাগবে, আর এটা যদি এখন লাইসেন্স না হয় সেই ক্ষেত্রে আমাকে কি খুঁজবে, এখানে লাইসেন্স খুঁজবে। দেখেন আপনার আমাকে কোনো অংশে লাইসেন্স খুঁজতেছে না, তার মানে এটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে, এটা আমি এখন ইউজ করতে পারবো। তো আপনারা যদি এই এটা না হয়, এরকম না আসে, মনে করবেন যে আপনাকে কি লাইসেন্স যদি খুঁজে মনে করবেন যে আপনারটা অ্যাক্টিভ হয় নাই, আপনি আবার ওই প্রিভিয়াস যে ভিডিও দিয়েছি ওইটা দেখে নেবেন। তো এখন আমি এই উইন্ডোজটা ওপেন করার পর এই উইন্ডোজটা আসছে, এখন কি করব, স্বাভাবিকভাবে ক্রিয়েটে ক্লিক করব। বুঝি আর না বুঝি সফটওয়্যার চালাইতে, তাহলে ক্রিয়েট ক্লিক করলে আমি কি বুঝতে পারবো যে এই সফটওয়্যারটা কি। এখানে আমাকে বলতেছে যে উইজেট উইজেট অ্যাড করার জন্য বলতেছে, অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর কি আসে দেখেন, পিসি আসছে, আমি ডাউনলোডে কিছু ছবি ডাউনলোড করে রাখছিলাম, দুই তিনটা ছবি বেশি না, হ্যাঁ এটা দুই তিন, এই ছবিগুলো কি অ্যাড দিলাম, অ্যাড দিলাম। তারপরে বলতেছে যে নেক্সট, নেক্সটে যাইতে নেক্সটে গেলাম, তারপর বলতেছে অ্যাড মিউজিক, মিউজিক অ্যাড করতে বলতেছে, ঠিক আছে এখানে একটা মিউজিক অ্যাড করলাম, মিউজিক অ্যাড করার পর নেক্সট দিলাম, এগুলো অ্যাড হচ্ছে এখানে, এখানে দেখাচ্ছে মানে এটা যাচ্ছে মানে অ্যাড হচ্ছে। তো আমি একটু ওয়েট করব, ওয়েট করার পর দেখবেন যে কি আমার এগুলো এখানে অ্যাড হয়ে গেছে। তো এখানে কিছু ডিফল্ট স্লাইড ইমেজ দেওয়া আছে, চাইলে ওগুলো দিয়েও ভিডিও বানাইতে পারেন, ভিডিও বানাই ওটা আপনার বিজনেসের হোক, বিজনেসের প্রেজেন্টেশন হোক, নিজের প্রেজেন্টেশন হোক, এবং কি ইউটিউবে দেওয়ার জন্য যেভাবে ইউজ করেন আপনি, আপনার উদ্দেশ্য আপনার বিয়ের ভিডিও হোক, আপনার বিয়ের পিকচারগুলো দিয়ে একটা ভিডিও বানান, সেটা অ্যাজ ইউ উইশ, আপনি যেভাবে ইউজ করতে চান, আপনার উদ্দেশ্য কী সেটাই। তো এটা ফাইবারেও যদি আপনি যদি এটা প্রফেশনাল বানান, আপনি ফাইবারেও কি ওই ভিডিওগুলো সেল করতে পারবেন, একটা $5 আপনি একটা ভিডিও বানাই দিবেন, অনেকজনকে অনেক কাজ পাওয়া যায় এটা। তো বানাইতে হবে প্রফেশনাল, ফাইবারের জন্য কাজ করতে হলে এক কথায় প্রফেশনাল, এবং প্রফেশনাল এডিট হতে এডিটার হইতে হবে আপনাকে, স্লাইড শো প্রেজেন্টার প্রেজেন্টার হইতে হবে, যেটাই কাজ করবেন স্কিলটা পুরোপুরি প্রফেশনাল থাকতে হবে, পুরো জেনে, নাড়ি ভুঁড়ি নক্ষত্র সব কিছু জেনে তারপর দেখবেন যে কাজে নামবেন, জীবনে ওই কাজ বলবেন না, জীবনে ওই কাজ করতে গিয়ে। হ্যাঁ কি, হ্যাঁ অনেক ধরনের সফটওয়্যার আছে, হ্যাঁ মোবাইল অ্যাপ দিয়েও আছে অনেকগুলো, কিন্তু আপনাকে মোবাইল অ্যাপ দিয়ে বানাই তো ওটা ফাইবারে অ্যাকসেপ্ট করবে না, সেল করতে পারবেন না, আপনাকে প্রফেশনাল হইতে হবে, ঠিক আছে। এখন আমি এখানে থিমগুলো ইউজ করতে, বার্থডের জন্য ইউজ করবেন না ক্যাজুয়ালি কী কী জন্য ইউজ করবেন, এখানে কী দেওয়া আছে, আচ্ছা আমি দিলাম অল ইফেক্ট, অল ইফেক্ট দিয়ে নেক্সট দিলাম, ক্রিয়েট দিলাম, ঠিক আছে। এখন আমি যদি অটোমেটিকলি কি এগুলো পড়তেছে এই ইফেক্টগুলো, ঠিক আছে আমি এটা দেখানোর জন্য বানাচ্ছি। তো দেখেন এখন এটা আমার ও একটা বানাই দেখাচ্ছে আমাকে, ঠিক আছে। তো আমি দেখতেছি এটা ভাল লাগতেছে না, আমি যদি ট্রাই এগেন দিই কি আরেকটা বানাই দেখাবে, এভাবে করে করে ইফেক্ট চেঞ্জ করে, অথবা আপনি নিজেও ইফেক্টগুলো চেঞ্জ করতে পারেন। ও তো এটা বানাই দিছে, ঠিক আছে সমস্ত ইফেক্ট যা আছে সবগুলো দিয়ে বানাই দিছে, ঠিক আছে। আমি দেখতেছি আমার এটা ভাল লাগতেছে না, আমার এটা ভালো লাগতেছে না, তাহলে আমি কী করবো, নিজে অ্যাড করে বানাইতে পারবো, অ্যাডে স্ল্যাড শো, অ্যাডে শো, অ্যাড অ্যাড অল স্ল্যাড শো, সবগুলো অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আমি অ্যাড করে নিলাম, অনেকগুলোই অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমি চাইলে এটা ধরে ধরে একটা একটা ধরে ধরে কি ইফেক্টগুলো চেঞ্জ করতে পারি, এটার কী ইফেক্ট দিব এখানে দেখাচ্ছে, দেখেন আমি এটাতে ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করার পর এটা কি কি দেখাচ্ছে, ঠিক আছে।
এর কোন ইফেক্টটা দিব আমি সেটা আমাকে শো করাচ্ছে। তো যদি 3D মোড দিয়ে একটা এটা দিলাম, ঠিক আছে, আমি চাই যদি চাই যে এখানে কি ক্যাপশন অ্যাড করতে, মানে লেখা অ্যাড করতে, তাহলে কি আমি ক্যাপশন অ্যাড করতে পারবো। অ্যাড করলাম আমি ক্যাপশন, ঠিক আছে, এটা বড় ছোট করতে পারবো, এটার ফন্ট চেঞ্জ করতে পারবো, তারপর বোল্ড ইটালিক আন্ডারলাইন যা করার দরকার সব কিছু করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, কালার এখানে সাদা আছে, আমি যাচ্ছি যে না সাদা না লাল করে দিব, ঠিক আছে। তাহলে এগুলোর ইফেক্টগুলো এভাবে চেঞ্জ করতে পারি, ঠিক আছে, এই স্লাইডের। ওকে, তো এখানে এখানে একটা কি অ্যাডে লেয়ার অ্যাড করতে পারি, ঠিক আছে, যদি এটা অ্যাড করি, ঠিক আছে। ওকে, এখন যদি আমি এই স্টাইল দিলাম, ঠিক আছে, ভিডিওটা স্টাইল দিলাম, দিয়ে কি করব, যদি চাই যে মিউজিক অ্যাড করার জন্য অডিও, ঠিক আছে, এখানে মিউজিকে ক্লিক করব, মিউজিকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলাম, ওকে। এন্ড যদি পাবলিশ করতে চাই কি করব, কোথায় ক্লিক করব, ভিডিওস, তাহলে এটা ভিডিও আকারে MP4 দিব না কোনটা দিব, বিজিবি সেটা দিব, ক্রিয়েট, সেভ, অটোমেটিকলি এটা কি সেভ হয়ে যাবে আমার লোকাল ডিস্ক। তো এটা নিয়ে আপনি যদি প্রফেশনাল বানাইতে হয়, ঠিক আছে, এটা নিয়ে অনেকক্ষণ গাড়াগাড়ি করতে হবে, এই অপশনগুলো টিভি দেখবেন, তার মানে কি একদিন সময় দিলে আপনার কি প্রফেশনাল একটা ভালো ভিডিও বানাইতে পারেন, ঠিক আছে, দেখাইতে হবে স্যাম্পল কিরকম বানাইতে পারবেন। এরকম বানাইতে পারবেন, এরকম বিয়ের বা আপনার যে কোনো প্রয়োজনে আপনি এরকম ভিডিও বানাইতে পারবেন ওই সফটওয়্যারটা দিয়ে, ঠিক আছে। তো